कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। শুক্রবার বিকেলে বিষয়টি জানিয়েছেন তাহসান নিজেই। তার ফোন বন্ধ থাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হয়। তাহসান বলেন, হ্যাঁ আমি কোভিড পজিটিভ, এখন বাসায় আইসোলেশনে রয়েছি। তাহসান বলেন, গত সপ্তাহে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের মানি মেশিন নাটকের শুটিংয়ের সময় অভিনেত্রী তানজিন তিশা কোভিড 19 পজিটিভ হলে আমি সতর্কতার জন্য কোয়ারেন্টিনে চলে যাই। এরপর আমার সামান্য উপসর্গ দেখা দিলে কোভিড পরীক্ষা করাই, আমারও কোভিড 19 পজিটিভ রিপোর্ট আসে। তাহসানের করোনায় আক্রান্তের খবরে শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেক ভক্তই প্রিয় মানুষের করোনায় আক্রান্তের খবরে চিন্তিত। অন্যদিকে নির্মাতা ইমরাউল রাফাত তাহসানের করোনায় আক্রান্তের খবরকে ভুয়া আখ্যা দেন এবং তিনি বলেন, এমন খবর তাহসানের জন্য বিব্রতকর। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট নিয়ে চিন্তিত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তাহসান বলেন, আমার জন্য চিন্তিত হবেন না, তেমন সিরিয়াস কোনো উপসর্গ নেই, আমার জ্বর ছাড়া অন্যান্য সিরিয়াস কোনো উপসর্গই দেখা যাচ্ছে না, যার ফলে আমি বলতে পারি ভয়ের কিছু নেই। আমার সামান্য পেশিতে ব্যথা এবং একটু দুর্বলতা রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই, কেননা আমি তো আপনাদের ভালোবাসার স্পর্শেই রয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা এবং প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।